নমস্কার। আজকে অনুষ্ঠানের শুরুতে আপনাদের সামনে কয়েকটা তথ্য পরিবেশন করব, যদিও সেটা অনেকের জানা আবার অনেকের কাছে অজানা। পণ্ডিত শ্রী অর্পণজির অনুষ্ঠান, তার সম্বন্ধে কিছু বললে এক শ্রেণীর মানুষ বলতে পারবেন তাকে ফুলিয়ে ফাঁপিয়ে প্রেজেন্ট করা হচ্ছে, আবার এক শ্রেণীর মানুষ বলবেন হয়তো বা ঠিকভাবে জাস্টিফাই হলো না। পণ্ডিতজির যে পাণ্ডিত্য সেটাকে কতটার বলে উত্থাপন তুলে ধরা সম্ভব, আবার কেউ সমালোচনা করতে পারেন। হ্যাঁ, সকলের মতামতকে আমরা শিরোধার্য করে যেটা সত্যি সেটাকে তো মানতে হবে, সেই সত্যি তথ্যগুলো একটু উত্থাপন করতে চাই। কীরকম? প্রথমত, পণ্ডিতজি কৃত বিভিন্ন পুস্তকগুলো যেটা আপনাদের সামনে থাকে, আপনারা দেখেছেন, সেটা কতটা তাৎপর্যপূর্ণ? সেই সমস্ত পুস্তকগুলো নতুন করে চেনানোর প্রয়োজন আছে? বাস্তুমঙ্গল, রেখা বিজ্ঞান, গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, এই সমস্ত পুস্তকগুলো তো পণ্ডিতজি তার নিরলস পরিশ্রমের ফলশ্রুতি রূপে মানুষের সামনে রেখেছেন। আবার একজন মানুষ যখন চেম্বারে আসেন, যিনি প্রয়োজন মনে করেন সংগ্রহ করেন লাইভ গোষ্ঠী, সেটা আছে। তার সাথে আছে অবশ্যই সঙ্গীতময় পণ্ডিতজির অনবদ্য কীর্তি, রেইনবো প্রোডাকশন গ্রুপের এক অনবদ্য প্রয়াস, নতুন প্রতিভাদের বিচ্ছুরণের তুলে ধরার একটা প্রয়াস, সেটা এই চ্যানেলেই আপনারা দেখেন নির্দিষ্ট সূচি অনুযায়ী, ইউটিউব ফলো করলেও দেখেন, ঠিক যেমন পণ্ডিতজির অনুষ্ঠানগুলো গানের অনুষ্ঠানও দেখেন। আর আছে বিভিন্ন চেম্বারে তার অনবদ্য অসংখ্য মানুষের এতগুলো বছর ধরে গাইডলাইন দেওয়ার, উত্তরণের রাস্তা দেখানোর কৃতিত্ব। তেমনই বাস্তবিক আছে রহরা জ্যোতি শিক্ষাশ্রমের গুরুত্ব। হ্যাঁ, শিক্ষক রূপে অধ্যাপক পণ্ডিত শ্রী অর্পণজিকে আমরা সেখানে পাই। এই সমস্ত কিছু কিন্তু তার কীর্তি, কারণ তার মন প্রাণ জুড়ে আছে সেই ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি। তার যত রকম দিক হতে পারে, হ্যাঁ সাংগীতিক বিষয়টা একটু আলাদা, সেটা তার প্যাশন, ভালোবাসার জায়গা, কিন্তু বাকিটা সবই অ্যাস্ট্রোলজিক্যালি। তো শুধু কথা দিয়ে তো নয়, রহরা জ্যোতি শিক্ষাশ্রমে কিভাবে, কেন তফাৎ, সেটা তো বোঝার অবকাশ থেকে যায় কারো কারো ক্ষেত্রে। সেখানেও তো অনেকে আঙুল তুলেন অজ্ঞতার জায়গা থেকে। হয়তো আজকের এপিসোডটা ডেডিকেটেড হোক কিভাবে শিক্ষক পণ্ডিত শ্রী অর্পণজিকে আমরা পাই, আজকের এপিসোডটা হোক ডেডিকেটেড। এবং এই মুহূর্তে আমার ফ্রেমে একটা বোর্ড দেখতে পাচ্ছেন, হোয়াইট বোর্ড, সেই বোর্ডের একটা ঝলকে আপনারা বুঝতেই পারবেন যে একটা অ্যানালিসিস চলবে, কি বিষয়, জীবনের নির্দিষ্ট দিকগুলো যেমন অ্যানালিসিস করেন, শুধু বলে না, সেই জাত চক্র দেখিয়ে শিক্ষণীয় জায়গায় পৌঁছে দেবেন আজকের পর্বে, যেটা আমাদের বহুদিনের প্রত্যাশা, অনস্ক্রিন আমরা যেটা পেতে চাইছিলাম। তো আসুন সেই দিকেই মনোনিবেশ করা যায়। কথা অনেক হলো, এবারে শুধুই কাজ। পণ্ডিতজিকে স্বাগত জানাই, নমস্কার। একটা চার্ট অ্যানালিসিস রেকর্ডিং অনুষ্ঠান শুরু হলো, ধারাবাহিকতা থাকবে। সাধারণ মানুষের কাছে জ্যোতিষ শিক্ষাকে পৌঁছে দেওয়ার জন্য একটা খুব ওয়েল প্রসেস এটা। ইউটিউবে অনুষ্ঠান তো অবশ্যই দেখতে পারবেন, যারা টেলিভিশন চ্যানেলে যখন সম্প্রচার হয় সেই সময়টা তো আপনি ব্যস্ত থাকতে পারেন, ঘুমোতে পারেন, কাজ করতে পারেন, কিন্তু ইউটিউব পণ্ডিত শ্রী অর্পণ সার্চ করলেই আপনারা এই অনুষ্ঠান দেখতে পারেন। একটা চার্টটার দিকে তাকান, রাশি চক্র কী করে অ্যানালিসিস করতে হয়। এই জ্যোতিষতান্ত্রিক যারা, চার্টটার দিকে তাকালে বুঝতে পারবেন, মনোযোগ দিয়ে চার্টটা দেখুন। ধনু লগ্ন মীন রাশি, রাহু যুক্ত চন্দ্র, পঞ্চমে নিচস্থ শনি, দু জায়গায় মঙ্গল আর বুধটা দেখা যাচ্ছে, সেটা আমি বোঝানোর জন্য করছি। রবি শুক্র অষ্টমে, নবমে বৃহস্পতি, এরকম একটা চার্ট। এটি একটি নারীর চার্ট। স্বাভাবিক যারা জ্যোতিষ শেখেনি বা কলেজ স্ট্রিটের বই পড়ে জ্যোতিষ হতে চায়, তারা এই চারটাকে আরেকবার লক্ষ্য করুন। চারটা দেখলেই দেখবেন লগ্নের পঞ্চমে শনি নিচস্থ, তার মানে বলে দেবে একদম ধারণা নিয়ে যে তার সন্তান হবে না। আর যদি মঙ্গল সপ্তমে থাকে তাহলে মাঙ্গলিক, আবার এদিকে গ্রহণযোগ, এদিকে কালসর্প, তাহলে দেখা যাচ্ছে এই মহিলার বা এই নারীর সবই খারাপ, কিন্তু অ্যাস্ট্রোলজি তা বলে না।
এই মহিলার পঞ্চমে নিশস্ত শনি, দুটি সন্তান, দুটি ইস্যু তার নষ্ট হয়েছে, একটা ফোর্সলি অ্যাবর্শন হয়েছে আর একটি ইস্যু হওয়ার আড়াই মাসের মধ্যে নষ্ট হয়েছে। তাহলে আমরা প্রথম সূত্রে যাই, পঞ্চম পতি যদি সপ্তমে আসে, অরিজিনাল চার্টে কিন্তু মঙ্গল বুধ সপ্তমে, এটা বোঝাচ্ছি, তাহলে কোন পতি কেন্দ্রে যদি যায় আর নিচস্থ শনি দ্বিতীয় পতি পঞ্চমে মারক হয়, সন্তান হানি হতে পারে, লেট ইস্যু আসতে পারে, কিন্তু সন্তান হবে না এই যোগ কিন্তু নেই। তাহলে আপনাদের যখন পঞ্চমে নিচস্থ শনি পড়বে সঙ্গে সঙ্গেই বলবেন সন্তান হবে না, এই ধরনের সূত্র জ্যোতিষে নেই। আগে দেখতে হবে কোন পতি কেন্দ্রে আছে কিনা। তাহলে কোন পতিকে পঞ্চম, কেন্দ্রপতিকে বুধ, কোন পতির সাথে কেন্দ্রপতি যুক্ত হলে কি হয়, রাজযোগ। তাহলে মঙ্গল আর বুধ পঞ্চম পতির সাথে যুক্ত হয়ে গিয়ে রাজযোগ সৃষ্টি করে এই নারীর গর্ভে সন্তান এনেছেন। তাহলে যারা কালো কাপড় পরে ব্ল্যাক ম্যাজিকের গল্প বলে, যারা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ধ্বজা ওড়াবার চেষ্টা করেন, তাদের এই শিক্ষাটা গ্রহণ করতে হবে, এই শিক্ষাটা নেই তার। ওয়ার্ক ডান ইকুয়ালস টু ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, কার্য ইকুয়ালস টু বল ইনটু স্মরণ, এটা সেই বলতে পারে, বা ভিকুয়ালস টু এন ল্যামডা, যার পদার্থবিদ্যার এডুকেশন আছে। তন্ত্রের বিভিন্ন ব্যভিচারের কথা বলে সাধারণ মানুষকে এই বার্তাটা পৌঁছানো যাবে না। তাহলে কোন পতি কেন্দ্রপতির সমন্বয়, একদম অঙ্ক, জ্যোতিষ অঙ্কের বাইরে নয়, তাহলে সন্তান হয়েছে। তাহলে দ্বিতীয় মঙ্গল বুধটা কি, এটা তো আপনাদের প্রশ্ন আসছে। যদি এই চার্টের মঙ্গল বুধ ষষ্ঠে থাকতো তাহলে কি হতো, পঞ্চম পতি ষষ্ঠে সপ্তম পতি যুক্ত, কোন পতি কেন্দ্রপতি সমন্বয়, কিন্তু দুস্থানস্থ হওয়ার জন্য তার সন্তান হতো না। তাহলে হতো নাটা মঙ্গল বুধটা কোথায় আছে আর হবে মঙ্গল বুধটা কোথায় আছে, কিন্তু এই জায়গায় আমরা দৃষ্টি সাধারণত রাখি না। সাধারণ মানের জ্যোতিষ যারা শুধু করে কমে খাচ্ছে, তাদের জন্য হচ্ছে নিচস্থ পঞ্চমে শনি, তোমার বাচ্চা হবে না, তুমি তাড়াতাড়ি তারাপীঠে আসো, ন্যাড়া পোড়ায় আহুতি দাও, সঙ্গে সঙ্গে তোমার সন্তান হয়ে যাবে, এই ধরনের অ্যানালিসিস আমি বেঁচে থাকতে করা যাবে না, এটা এডুকেশন। পঞ্চমে শনি গর্ভ নাশ করে, কিন্তু পঞ্চম পতি কেন্দ্রপতির সাথে যুক্ত হয়ে যে রাজযোগ সৃষ্টি হয়, সেই জন্য তো সন্তান তার হবেই। আর যদি এই লগ্নের সপ্তমে মঙ্গল বুধ থাকে, সূত্র দিয়ে বুঝিয়ে দেব, 100% জ্যোতিষ বলবে মাঙ্গলিক, তার স্বামী বিয়োগ হবে, কিন্তু মাঙ্গলিক নয়, তার সূত্রটা কি জানি। চতুর্থে চন্দ্র রাহু যুক্ত, গুরুচন্ডাল, এই গ্রহণযোগ, কিন্তু চতুর্থে রাহু নবমে বৃহস্পতি আর মঙ্গল বুধ সপ্তমে থাকলে কোন পতি কেন্দ্রস্থ হলে মাঙ্গলিক ভঙ্গ হয়, সেটাও তো জানতে হবে, আইন, আইনের ফাঁকটাও তো আছে। তাহলে এই মঙ্গল বুধ একসঙ্গে থাকলে দাম্পত্য প্রেম সৃষ্টি হবে, মাঙ্গলিকের যে সূত্র লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, এই সূত্র এই ছকে প্রয়োগ হবে না, এটা অ্যাডভান্স অ্যাস্ট্রোলজিক্যাল কোর্স। সেখানে রাহু লগ্নের চতুর্থে থাকলে যারা বিদগ্ধ মানুষ জ্যোতিষের শিক্ষা গ্রহণ করছেন, তারা সেই শ্রদ্ধেয় স্বর্গত হরিহর মজুমদারের বই যারা পড়েছেন, তারা দেখবেন চতুর্থে রাহু বা শনি থাকলে, নবমে বৃহস্পতি থাকলে মাঙ্গলিক তার ভঙ্গ হয়, কিন্তু মাঙ্গলিকের ভয় দেখিয়ে মানুষকে ত্রাস সৃষ্টি যারা করছেন, আমার অনুষ্ঠান সাধারণ মানুষকে দেখতে হবে না, আমি আজ জোর করে বলি জ্যোতিষরা দেখুক, জ্যোতিষদের দেখলে জ্যোতিষরা উপকার পাবে। আমি এই অনুষ্ঠানটা আপনাদের জন্য করছি না, করছি জ্যোতিষদের জন্য, জ্যোতিষ শেখাচ্ছি তো, ইউটিউব থেকে জ্যোতিষ নিজেরাই করতে পারবেন বাড়িতে বসে। তাহলে সেভেন্থে মঙ্গল বুধ মাঙ্গলিক কেন নয়, চতুর্থে রাহু আর নবমে বৃহস্পতি, আর এই ছকের রাশিচক্রে সন্তান ক্ষেত্র অশুভ নয়, অশুভটা কোথায়, ইস্যু নষ্ট হতে পারে কিন্তু হবে না, মানে বন্ধা যোগ, কাকবন্ধা, মৃতবৎসা, সেই যোগ নয়। এবারে এই রাশিচক্রটার প্রতিকার কি হতে পারে, রেফারি
লাল কাপড় পরা তান্ত্রিক, কপালে তেল সিঁদুরের টিপ দিয়ে চমকানো, তাদের যদি জিজ্ঞাসা করি এটার প্রতিকার কি হবে, এরা বলবে অমাবস্যায় তারাপীঠে আসুন, কামাখ্যায় আসুন, আর মায়ের সামনে বসে আহুতি দিয়ে যান। এটা তো আহুতির কোনো ব্যাপার নেই, এটা তো বিজ্ঞান সাবজেক্ট। পঞ্চমে নিচস্থ শনি, তাহলে শনির প্রতিকার লাগছে, কেন লাগছে, কেনটা জিজ্ঞাসা করতে হবে। দ্বিতীয় পতি পঞ্চমে নিচস্থ, জিজ্ঞাসা করে দেখুন তো ইন্দ্রনীলা পরব না অপরাজিতা নীলা পরব, কখন অপরাজিতা নীলা পড়তে হয়, কখন ইন্দ্রনীলা পড়তে হয়, এগুলো জানতে হয়। তাহলে দ্বিতীয় পতি পঞ্চমে নিচস্থ থাকলে আরেকটি সমস্যা হয়, বলা হয়নি, প্রেম করলে প্রেমে অশান্তি আসে, সেই জায়গাটা সন্তান হওয়া, প্রেমের আমাদের সমাজে প্রেমের ফল হচ্ছে বিবাহ, বিবাহিত জীবন, ফিফথ হাউস হচ্ছে প্রতিভা, সন্তানের কৃতিত্ব, আপনার লিভার লোয়ার অ্যাবডোমেন সব ঠিক রাখার জন্য একটি অপরাজিতা নীলা পড়তে হবে। অপরাজিতা নীলার দাম সিলোনিজ হলে 10,000 টাকার অতি, রিক্সাওয়ালার স্ত্রীর যদি এই ছকটা হয় সে পারবে না, একদম নিম্ন মধ্যবিত্ত রাশিচক্র পারবে না, তখন কি করবে। শনির ইষ্ট দেবী কে, দক্ষিণা কালী। তাহলে দক্ষিণা কালীর কবচ আর মহাকালী যন্ত্র, যদি ইস্যু আসতে নষ্ট হয় বা এই ধরনের সমস্যা তৈরি হয় তখন নৃসিংহ কবচ সন্তান গোপাল যন্ত্র, সন্তান অবশ্যই আসবে। কালসর্প যোগটা রয়েছে, একদিকে কোনো গ্রহ নেই, চতুর্থে রাহু চন্দ্র, তাহলে গৃহসুখের অবস্থাটা খুব ভালো নয়, কালসর্প রয়েছে। তাহলে আমি কাকে কাকে আগে প্রতিকার করব, কারো যদি প্রচুর ব্যাধি থাকে, তার সাথে সুগার থাকে, তাহলে আগে সুগারকে নিয়ন্ত্রণে আনতে বলেন মেডিকেল সায়েন্স, সুগার থেকে অনেক রোগের প্রাদুর্ভাব দেখা যায়, তাহলে সুগারটা নিয়ন্ত্রণ করলে অন্যান্য রোগগুলো ট্যাকল হতে পারে। তাহলে এখানে আগে কালসর্প আর গ্রহণযোগ, কারণ কালসর্প মানে বাধা, দেরি হওয়া, শান্তি নষ্ট হওয়া, আর ফোর্থ হাউস হচ্ছে গৃহসুখ, সেই রাহু যখন চন্দ্রের সাথে যুক্ত হয় মানুষ শান্তিতে বাঁচতে চায়, এটা একটা স্বাভাবিক প্রকৃতি। গাছে জল দিচ্ছেন, গাছ বড় হচ্ছে, গাছের কিন্তু খুব শান্তি, কারণ তাকে কেউ অশান্তিটা দিতে চায় না ঠিক, কিন্তু সাধারণ মানুষ কি শান্তি চাইছে, তত অশান্তি ভোগ করছে। তাই ফোর্থ হাউসকে প্রোটেকশন করব, কি প্রোটেকশন করব, চন্দ্র যখন রাহু যুক্ত থাকে তখন চন্দ্রকে প্রতিকার করতে হয়। এবার চন্দ্রের প্রতিকার যদি অশিক্ষিত জ্যোতিষ হয় সে বলবে না বিষঙ্ক পড়ান, মুক্ত পড়ান, মনস্টন পড়ান, মাথাটা আপনার একদম খারাপ করে ফেলবে। ফোর্থ হাউসে চন্দ্র অষ্টম পতি, তার মানে মারুক, তাহলে অষ্টম পতি চতুর্থে গেছে, অর্থ থাকলে বার্মা মুক্ত পড়াবেন, না থাকলে চন্দ্রের ইষ্টদেবী কমলার কবচ ধারণ করবেন। মাঙ্গলিকের জায়গায় আসি, যদি তার পঞ্চম পতি ষষ্ঠে থাকে তাহলে নৃসিংহ কবচ সন্তান গোপাল যন্ত্র, তার মানে এই মঙ্গল বুধ যদি ষষ্ঠে থাকে তাহলে কিন্তু তার সন্তান হওয়ার সমস্যা আছে, আর এই মঙ্গল বুধ যদি তার সপ্তমে থাকে তাহলে কিন্তু তার মাঙ্গলিকও হচ্ছে না, আবার সন্তান হওয়া নিয়েও কোনো সমস্যা নেই। শুধু মঙ্গল লগ্নকে দেখলে ইরিটেটিং হয়, টেম্পারামেন্টটা ভালো থাকে না, স্বাধীনচেতা মেন্টালিটি হয়, এটা গ্রহের কারক কথা। ভাগ্যস্থানে বৃহস্পতি, অন্য কষ্টের অভাব হবে না, দাম্পত্য শান্তি থাকবে, কিন্তু কালসর্প আর গ্রহণযোগের প্রতিকার আগে করতে হবে। এবারে এই রাশিচক্রটা যদি একদম ছোটবেলায় অ্যানালিসিস করি, একদম শিশুকালে, তখন তো আপনি যখন প্রাইমারি এডুকেশন নিচ্ছে তার তো তখন সন্তান হওয়ার যোগ থাকে না, তাহলে তখন তার প্রতিকারে যাবে না, তখন চতুর্থে রাহুচন্দ্র বিদ্যাস্থানকে একটু সমস্যা করতে পারে, ফেল করাবে না, কিন্তু এফোর্ট অনুযায়ী রেজাল্ট আসবে না, খুব ভালো রেজাল্ট হবে না, পড়তে চাইবে না, সেই জায়গায় মহা সরস্বতীর কবচ যন্ত্র অসাধারণ কাজ করবে, আর রাহুচন্দ্র একসঙ্গে ছিন্নমস্তার কবচ যন্ত্র। এবার চতুর্থ পতি নবমে গেছে, উচ্চশিক্ষাটা হবে, দেখুন একটা চার্ট থেকে আপনার জিজ্ঞাসাগুলো সমস্ত ক্লিয়ার করে দিচ্ছে, এই ধরনের অনুষ্ঠানই এখন থেকে
আপনারা দেখতে পারবেন। নিজেরা ঘরে বসে বসে জ্যোতিষ শিখতে হবে, কোথাও যেতে হবে না। আমার তো জ্যোতিষ প্রতিষ্ঠান আছেই, রওড়া জ্যোতিষ শিক্ষা আশ্রম, যারা শিখতে চায় আসে। কিন্তু যারা আসতে পারবে না তাদের কি আমি ব্যবস্থা করলাম? তাদের ব্যবস্থা করলাম ইউটিউব এবং চ্যানেল থেকে এই ক্লাস ফলো আপ করা। চতুর্থপতি নবমে গেছে, তার তো উচ্চশিক্ষা এমনিই হবে। তাহলে রাহুচন্দ্রটা প্রাইমারি কি করতে পারে? ফোর্থ হাউস থেকে হার্টের বিচার, কাফ অ্যান্ড কোল্ডের বিচার, সেই জায়গাটা একটা সমস্যা তৈরি করতে পারে, কনসেন্ট্রেশনের অভাব আনতে পারে। তার জন্য সরস্বতীর কবজ যন্ত্র, ছিন্নমস্তার কবজ যন্ত্র। তাহলে একটি চার্ট, কোন স্টেজে আমি অ্যানালিসিসটা করব, সে কি শিশু, সে কি কৈশোর, সে কি কৈশোরে পড়েছে, সে কি বৃদ্ধ, কোন স্টেজ, সেই স্টেজ অনুযায়ী তার প্রতিকার হয়। অনেক জ্যোতিষকে দেখেছি মাঙ্গলিকের প্রতিকার করতে হবে, কিন্তু পরে ক্লাস টুতে। তাহলে আমি আগে থ্রিতে উঠবো নাকি বিয়ে করব, ভেবে বলে না। যেই দেখেছি কিনা মাঙ্গলিক, অমনি ক্লাস টুতেই মাঙ্গলিকের প্রতিকার করে দাও, বিয়ে তো করবে 22 বছর পরে, সেই জ্যোতিষ হয়তো তখন বেঁচে থাকবে না। তখন কী ধরনের অশিক্ষায় একেবারে ছেয়ে ফেলেছে আপনাদের, সেটার থেকে আপনারা যথেষ্ট শান্তি পাবেন এবং সুন্দরভাবে চার্ট অ্যানালিসিসকে ফলো করুন, নিজেরাই বাড়িতে বসে জ্যোতিষী হয়ে যান। কিন্তু এখানে আমি মার্জনা চেয়ে নিচ্ছি, আপনার কথার একটা বিরোধিতা আমি এখানে করছি। আপনি অনুষ্ঠানের মধ্যে বলেছেন যে এই অনুষ্ঠানটা জ্যোতিষ ব্যক্তিত্বরা দেখুন বা যারা শিক্ষা নিতে চাইছেন অ্যাস্ট্রোলজি তারা দেখুন, সাধারণ মানুষের জন্য নয় অনুষ্ঠানটা। এই জায়গাতে আমি কিন্তু বিরোধিতা করতে চাই। এই জায়গায় দাঁড়িয়ে একটি কথা বলি, জ্যোতিষদের সমস্ত কার্যকলাপের উপর দাঁড়িয়ে সাধারণ মানুষরা খুব বিতশ্রদ্ধ। সাধারণ মানুষের আরো বেশি করে দেখা উচিত। হ্যাঁ, সাধারণ মানুষ বিতশ্রদ্ধ, সেই হিসাবে বলছি। জ্যোতিষ অনুষ্ঠান দেখলে একটু নাক ছিটকানো, এই সেই যে ডাকবে চেম্বারে, বড় বড় টাকার প্রতিকার লিখবে, এইসব নিয়ে একটা ভীত সন্ত্রস্ত। সেই জায়গায় দাঁড়িয়ে এই জ্যোতিষ অনুষ্ঠানটাকে সেই মানুষগুলো কাছেই অনুরোধ করছি দেখতে, যারা জ্যোতিষ শিখতে চান, জ্যোতিষকে ভালোবাসেন, জ্যোতিষটা কোনো ভুয়ো নয়, জ্যোতিষটা কোনো ভণ্ডামি নয়, জ্যোতিষটা কোনো যজ্ঞ তন্ত্র এসব নয়, জ্যোতিষ একটা বিষয়, জ্যোতিষ একটা সাবজেক্ট। অপ্রত্যক্ষানি শাস্ত্রানি বিবাস্তে শুকিয়ে গেলাম, প্রত্যক্ষম জ্যোতিষম শাস্ত্র চন্দ্রাকু যত্র সাক্ষীন। মানে কি, চন্দ্র সূর্য যেরকম একদম প্রত্যক্ষ সবসময় দেখছেন, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি একদম প্রত্যক্ষ, কিন্তু প্রত্যক্ষকে অনুভূতির মাধ্যমে আনতে হবে, শিক্ষার আলো দিয়ে, এনলাইটেড ফোর্স তৈরি করে। এই রাশিচক্র বিশ্লেষণ সুন্দর সুস্থভাবে ঘরে বসে আপনি দেখতে পারবেন। সেই সকল মানুষের কাছে আমার আবেদন যে জ্যোতিষকে শিখুন, জানুন, তারপর জ্যোতিষীকে ঠিক করে তার কাছে যান। সব জ্যোতিষ এই অনুষ্ঠান আপনার কাছে রিপ্রেজেন্ট করতে পারবে না, আমি জানি সেটা। 30 বছর এই প্রফেশনের সাথে যুক্ত, অভিজ্ঞতাটা খুব কম নয়, চুলগুলো পেটের রোগে পাকেনি, চুলগুলো অভিজ্ঞতায় পাকছে, এটা ভাবতে হবে। আজও আমাকে রাত্রি 2-3 পর্যন্ত পড়াশোনা করতে হয়। যে সকল জ্যোতিষীরা পড়াশোনা করে না, তাদের ভাষা, তাদের ওই 3-4 যোগ আছে সেগুলো নিয়ে, আর কতগুলো তিথি বিক্রি করে, সেই তিথিগুলো আসলে দেখবেন পাগলের মতো করছে। আমার মধ্যে কোনোদিন দেখেছেন এগুলো? আমার সবসময় বার্তাটা পৌঁছানো। চন্দ্র সূর্যের প্রসঙ্গে যে চিরসত্য, চিরকালীন সত্যটা তুলে ধরলেন, সেখানে কিন্তু আরও একটা সত্য আমি সংযোজন করে আজকে বিদায় নেব। সেই চন্দ্র যখন গ্রহণে দুষ্ট হয় বা সেই সূর্য যখন গ্রহণে কবলে পড়ে সাময়িক আলোর বিচ্ছুরণ পৃথিবীতে পৌঁছায় না, তখনই আরও বেশি করে বোধ হয় বোঝা যায় চন্দ্রটা আমাদের প্রাত্যহিক জীবনে দেখা বা সূর্যটার তাৎপর্য, গুরুত্ব এবং প্রয়োজনীয়তাটা কতটা। সেইভাবেই অন্ধকারকে জানলেই সাদাকে জানা যাবে, এবং সেইভাবেই প্রকৃত ভালো মানের অ্যাস্ট্রোলজির ছোঁয়া পেলে, কারা খারাপ অ্যাস্ট্রোলজিটা করছে, প্র্যাকটিস করছে, মানুষের সাথে প্রতারণা করছে, সেটাও বোধ হয় স্বচ্ছতার সঙ্গে বোঝা যাবে। বাকি সিদ্ধান্ত এবার আপনার, কিন্তু এই মুহূর্তে আমাদের বিদায় দিন, সময় শেষ, ভালো থাকবেন, নমস্কার।